আমাদের যাত্রা শুরু হয় নিমতিতা স্টেশন থেকে। 131-64 ডাউন হাটেবাজার এক্সপ্রেস আসার খবর হয়ে গেছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখানে সকলকে তাদের কোচ ও সিট নাম্বার বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরাও আমাদের কোচ ও সিট নাম্বার বুঝিয়ে নিলাম। আজ প্রায় 40 জন এই ভ্রমণে অংশগ্রহণ করছি আমরা। সবার সাথে পরিচয় এই সফর চলাকালীন হতে থাকবে। ট্রেন প্রায় ঢুকে গেছে আমাদের স্টেশনে, হাটেবাজার এক্সপ্রেস। ঘড়িতে এখন রাত্রি 11:53। ট্রেন নিমতিতা স্টেশনে এসে পৌঁছল। S1, S2 ও S4 হচ্ছে আমাদের আজকের যাত্রার কোচ। কোচগুলো অনেকটাই দূরে, তাই একটু ছোটাছুটি করে উঠতে হলো আমাদের। আমরা শিয়ালদা অভিমুখী হতে চলেছি। ট্রেন প্রায় দমদম স্টেশনের কাছাকাছি। সঙ্গে আমাদের যে নিয়ে যাচ্ছেন ভাস্কর, পাশে আমাদের দেবদত্তা ম্যাডাম, হাই করলো সবাইকে, বাদ বাকি আমরা একটু দেখাচ্ছি আমাদের কোচে যারা যারা আছে এখন এই মুহূর্তে। সকাল প্রায় 5:45 ট্রেন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলো, মোটামুটি সঠিক সময়েই এসে পৌঁছেছে। আমরা এখন শিয়ালদা দক্ষিণের দিকে হাঁটতে শুরু করেছি। শিয়ালদা সাউথের সামনে এসে আমরা এখন অপেক্ষা করছি। আমাদের সুন্দরবন যাত্রার সমস্ত খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল 6:30 ক্যানিং লোকাল ধরবো আমরা, তাই 19 নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটতে থাকি। ভাস্করের পরিষেবা কেমন এখন পর্যন্ত পাওয়া গেছে? দায়িত্ব করে সবাইকে নিয়ে আসছে নাকি? বিকাশদা কি বলছে? বিকাশদা সব সাক্ষাৎকার নিয়ে নিয়েছি আগে, একটু অপেক্ষা করছে নাকি আমাদের জন্য? পার্থদা তুমি তো মনে হয় এখনো ঘুমের ঘর কাটেনি মনে হচ্ছে নাকি? ওই যে ফোন করে আমার কাটিয়েছে। তোদের ওষুধ খাওয়া কমপ্লিট হলো? অভিজিৎ দা কোথায়? বাবু ঘুমাচ্ছে। আমাদের বাকি টিমমেট এখানে, এখানেও আছে আমাদের টিমমেট। এখন আমি ক্যানিং লোকালে ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছি। আমাদের ট্রেন 6:30 ছাড়বে। আমাদের সঙ্গে যারা ভ্রমণ করছে তাদের সকলকেই আমি দেখালাম, এর পাশাপাশি তাদের অল্প বিস্তারে বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম। ঠিক 6:30 শিয়ালদা স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। অমরজিৎ মণ্ডল, ইওর ট্রাভেল গাইড, ইউটিউব চ্যানেলে
আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি ভিডিওতে কথা দিয়ে থাকি নতুন ভিডিও নিয়ে আসার, তাই ভ্রমণের নতুন এক পর্ব নিয়ে ফিরে এসেছি। বেশ কিছু অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ট্রেন লাইনের দুধারের সবুজ ধান ক্ষেত দেখে মন প্রাণ উভয়ই জড়িয়ে গেল। সকালের পরিবেশটা সত্যিই অসাধারণ। আমরা এখন ক্যানিং স্টেশনে নেমেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পথ অতিক্রম করে 7:50 ক্যানিং স্টেশন এসে পৌঁছলো আমাদের ট্রেন। সকলের সামনের দিকে হাঁটা শুরু করলাম। ক্যানিং স্টেশনের নিত্যদিনের ব্যস্ততা চোখে পড়ল। ক্যানিং স্টেশনেই সকালে চা পর্ব আমরা সেরে নিলাম। চা পর্ব সেরে নেওয়ার ঠিক পরেই স্টেশন ত্যাগ করলাম। ক্যানিং স্টেশন সংলগ্ন বাজারের ভেতর দিয়েই এগিয়ে চলেছি আমরা অটো স্ট্যান্ডের দিকে। রাস্তার দুধারের বাজার ও লোক সমাগম সত্যিই চোখে পড়ার মতো। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিংয়ের নাম থেকেই এই শহরের নাম হয় ক্যানিং, যা মাতলা নদীর তীরে অবস্থিত। যদিও পূর্বে এর নাম ছিল পোর্ট ক্যানিং। আমরা এখন ম্যাজিক স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই ম্যাজিকে করে আমরা কিন্তু ক্যানিং থেকে বেরিয়ে যাব। বিকাশ দা ঠিক যেমনটা জানালো, আমরা এখন ম্যাজিকে বসে আছি এবং ক্যানিং থেকে আমাদের সুন্দরবনের যাত্রাপথ এখান থেকে শুরু হলো। এখান থেকে আমরা গদখালি যাব এবং গদখালি থেকে আমরা লঞ্চ বা বোট যেটাই বলি না কেন সেটাতে করে আমাদের যাত্রাপথ শুরু করব। আমরা এখন গেটওয়ে অফ সুন্দরবন ক্রস করলাম। এই ক্যানিংকেই সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই ক্যানিং শহরের সাথে। এই ঐতিহাসিক শহরে অবস্থান করাটাও সত্যি খুব আনন্দের ও সৌভাগ্যের, ভাষায় প্রকাশ করা যাবে না সে আনন্দ। সুন্দরবন ভ্রমণ সাধারণত ক্যানিং টু ক্যানিং হয়ে থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে তা নিমতিতা টু নিমতিতা। কারণটা বলে দিচ্ছি, আমরা ঔরঙ্গাবাদ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের ব্যবস্থাপনায় এই ভ্রমণে অংশগ্রহণ করেছি, যার কর্ণধার অতীত পাবন ভাস্কর ও অভিজিৎ সরকার। আমাদের সকলেই নিমতিতা ঔরঙ্গাবাদের বাসিন্দা, তাই এই ট্যুরটা নিমতিতা টু নিমতিতা করা হয়েছে। আপনারা যারা পশ্চিমবঙ্গের অন্য প্রান্ত থেকেও সুন্দরবন ভ্রমণ করতে চান, তারা অবশ্যই এই ট্যুর এজেন্সির সাথে যোগাযোগ করে নেবেন। এই ট্যুর এজেন্সির ফোন নাম্বার ও বিস্তারিত তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এজেন্সির পরিষেবা এখনো পর্যন্ত আমাদের যথার্থই লেগেছে। যাত্রাপথে পরিচয় হলো আমাদের ম্যাজিক ড্রাইভার দাদার সাথে। ক্যানিং থেকে গদখালি যাওয়ার যাত্রাপথ বিস্তারিত জানালেন তিনি। দাদা একটু আপনার পরিচয়টা একটু করে দেবেন, পরিচয়টা বলে দেবেন। মিনিট 40-এর ম্যাজিক সফর শেষে আমরা গদখালিতে এসে পৌঁছলাম।
আমরা এখন গদখালি স্টপেজে এসে আমরা হাজির। এখান থেকে আমরা আমাদের বোট বা লঞ্চ যেটা ধরবো এবং সেখান থেকে আমরা গোসাবা হয়ে পাখিরালয়ের দিকে আমরা যাব। আমরা আমাদের পুরো টিমকে দেখিয়ে দিচ্ছি একটু। এই যে আমাদের অর্গানাইজার ভাস্কর, ঠিক আছে, এদিকে সর্বাণীদি, বিকাশদা সবাই আছে। রোদ্রের টেম্পারেচার অনেক বেশি। আমরা এখন গদখালি জেটির অভিমুখে রওনা দিলাম। সামনেই লেখা, ওয়েলকাম টু দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার হ্যাবিটেট অব দ্য ওয়ার্ল্ড সুন্দরবন টাইগার রিজার্ভ। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই গদখালি ঘাটে এসে পৌঁছে গেছি। এইখান থেকে আমরা আমাদের বোট ধরবো। পেছনের ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের বোট ধরার জায়গা। ভারতীয় সুন্দরবন অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হলো এই গদখালি। এখানে আমরা এখন আমাদের লঞ্চের জন্য অপেক্ষা করছি। মিনিট পাঁচেকের মধ্যে এসে যাবে আমাদের লঞ্চ। ইতিমধ্যে আমাদের লঞ্চ এসে গেছে। সকলে ধীরে ধীরে লঞ্চে উঠছে। ওঠার রাস্তাটা খুব একটা ভালো না, একটু সাবধানে উঠতে হবে। একে অপরের হাত ধরে আমরা সবাই উঠলাম। লঞ্চের উপর থেকে ঘোষণা দিচ্ছে, ব্যাগ নিয়ে নিচে চলে যাবেন সবাই। আমরাও তাই করলাম। জলপথে সুন্দরবন ভ্রমণ এখান থেকে শুরু হলো আমাদের। জাস্ট আপনারা যে পজিশনে এসেছেন এটা হচ্ছে গদখালি। আপনাদের এখান থেকে ছাড়বো, এখানটায় ফোর রিভার জাংশন আছে। এটা ফোর রিভার জাংশন থেকে আমাদের একটা ক্রিক থেকে যাবো, ওটা হচ্ছে দুর্গাদুয়ানি। দুর্গাদুয়ানি দিয়ে যাওয়ার পর এক ঘন্টা যাওয়ার পর জঙ্গল পজিশনটা স্টার্ট হবে। ওখান থেকে আপনার জঙ্গল সাইড থেকে ঘুরতে ঘুরতে আপনাদের নিয়ে যাবো পাখিরালয়। পাখিরালয় গিয়ে ওখানটা আপনারা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার বিকেলবেলা বাড়াবেন। সাইট সিং আছে সম্পূর্ণটা। কালকের জঙ্গলটার ইনসাইড কালকের আমরা যাবো। আমার নাম বিভাস মণ্ডল। আমি সুন্দরবনে প্রায় 22 বছর ধরে আছি, এই মালিকের কাছে বোট চালাচ্ছি। সুন্দরবন সম্বন্ধে আমার অনেকটা এক্সপিরিয়েন্সও আছে। আমি বলবো সুন্দরবন সম্বন্ধে অনেক কিছু আপনাদেরও, এবং গাইডও থাকবেন, উনিও বলবেন। গোসাবার দক্ষিণ পশ্চিম দিকে বালিদ্বীপ, উত্তরে চণ্ডীপুর ও পশ্চিমে গদখালি। বিদ্যা, দুর্গাদোয়ানি ও হোগল, এই তিন নদীর সংযোগস্থল হচ্ছে গোসাবা। সুন্দরবন বহু জানা অজানা দ্বীপের সমাহার। কোনোটি মানুষের দ্বীপ, আবার কোনোটি বন্য প্রাণীর। দুপাশের গ্রাম্য দ্বীপের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। বাম দিকে গোসাবা ও ডান দিকে বালি বিজয়নগর, মাঝখানে আমরা। বেলা অনেকটাই হয়ে গেছে, টিফিনটা এবার সেরে নি। আমাদের ট্যুর সংস্থার আয়োজনে কি টিফিন করা হয়েছে তা দেখে নি। ইতিমধ্যে একে একে অনেকেই টিফিন পর্ব শুরু করে দিয়েছে।
প্রথম দিনের টিফিনে রয়েছে গরম গরম লুচি, ছোলার ডাল ও রসগোল্লা, সঙ্গে একটা করে সেদ্ধ ডিম। আমি আমার টিফিন খেতে বসলাম, সঙ্গে ভাস্কর আছে, ডিম ছাড়িয়ে দিচ্ছি, অভিজিৎ দা আছে। ভাস্করকে রিকোয়েস্ট করলাম আমি ডিমটা ছাড়িয়ে দিতে, হ্যাঁ, কেননা যে আমার হাতে আমার ক্যামেরা মোবাইল সব অনেকগুলো আছে। এই হচ্ছে খাবার, আমাদের কী কী খাবার দিয়ে ভাস্কর কিন্তু সত্যি খুব দারুণ ব্যবস্থা করেছে খাবারে। এই গরম গরম লুচি হাতিয়ানো যাচ্ছে না ডিম, তার সঙ্গে ডিমটা প্রচণ্ড গরম, হ্যাঁ ডিম গরম আছে, আর এবং একটা করে মিষ্টি। ভাস্কর মিষ্টি কি একটা পরে পাওয়া যাবে এক্সট্রা যদি বলা যায়? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, মানে তোমার জন্য আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি তোমার জন্য। ঠিক আছে, এই শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া। চলো একটু নতুন আগে ভাস্করকে খাইয়ে দিলাম একটু আমি। আর একটু আমাদের মানে খাবার দাওয়ারগুলো ঠিকঠাক ফ্রেশ দিয়ে দেবেন অন্তত, না না আগামী দিনেরগুলো কথা বলবো। এই বর্ষায় নদী যেন তা যৌবন ফিরে পেয়েছে, নদীর পার হোক কিংবা কিনারা চারিদিক জলে পরিপূর্ণ। এই ভরা নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের বোট, কখনো কখনো দেখা মিলেছে জেলের দলের সাথে, তারা আপন ছন্দে নৌকা নিয়ে ঘুরে ঘুরে মাছ ধরায় ব্যস্ত। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে নদীর এই জীবন্ত রূপ। আপনাদের যা ফেলার ভুল করেও যদি ফেলতে যান মধ্যেখানে আবার ধরে নেবেন যে যেন বাইরে না পড়ে যায়। আমরা যাওয়ার সময় প্রথমে যে জিনিসটা দেখাই আমরা এখানে আছে আমাদের হ্যামিল্টন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ প্রথম এসেছিলেন, রবীন্দ্রনাথ এসে এখানে ছিলেন এই হ্যামিল্টন বাংলো। কিন্তু যেহেতু দূর থেকে এসছেন, সারা রাত জেগে এসেছেন, শরীর এই হয়ে আছে, আজকে এটা দেখাবো, ওটা আমি শেষের দিন দেখাবো। আমরা এখন এগিয়ে যাবো পাখি ডালাতে, আমরা যেখানে এই নদীর পথে আমরা যাবো, এখানে মোটামুটি দু ঘন্টা মতন লাগবে। ওখানে পৌঁছে হোটেলে যাবেন, স্নান ফান করবেন, ফ্রেশ হবেন, তারপরে নদীর দুধারে অসংখ্য সবুজ বনানী, বিশেষ করে ম্যানগ্রোভ আমাদের টেনে নিয়ে যাচ্ছে তার এই অপরূপ সৌন্দর্য দর্শনে। ঘণ্টা দুয়েক নদীপথে সময় কাটানোর পর এক অচেনা ঘাটে এসে লাগলো আমাদের তড়ি। জানতে পারি এখানেই নামতে হবে আমাদের। এখান থেকে আমরা সরাসরি হোটেলে যাব, সেখানে স্নান পর্ব সেরে একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়ব। আমরা ধীরে ধীরে সাবধানে সবাই নামছি, কেননা নামার পথটা অনেকটাই কঠিন, যা আপনারা দেখতেই পাচ্ছেন। যাদের নৌকা বা বোটে চড়া অভ্যাস নেই তাদের কাছে একটু কঠিনই হবে। আমিও খুব সাবধানে নামলাম। আমরা এখন গোসাবা ব্লকের পাখিরালাতে অবস্থান করছি। আবার অনেকে পাখিরালায় বললেও কোনো পাখির দেখা নেই এখানে, পাখি প্রেমী হওয়ায় কিছুটা হতাশ হলাম। সারারাত ট্রেন জার্নি করার পর শরীর অনেকটাই ক্লান্ত, স্নান না করলে এই ক্লান্তি দূর হবে না, তাই আর দেরি না করে হোটেলের দিকে এগিয়ে চললাম। আমরা এখন আপনজন হোটেলে প্রবেশ করেছি, তবে হোটেলের ব্যাপারে কোনো তথ্য এখন দিচ্ছি না, বিস্তারিত তথ্য আমি অন্য ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আমাদের 44 নম্বর রুম দেওয়া হয়েছে, আমরা চারজন, মাধবদা, পার্থদা, আমি ও
আর এক পার্থদা, মানে ডাক্তার পার্থদা থাকবে আমাদের সঙ্গে। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আমরা এখন বোটে চলেছি আমাদের দুপুরের আহার খেতে বা গ্রহণ করতে, লাঞ্চ। দেখা যাক লাঞ্চে মেনুতে কী কী আছে আমরা ওখানে গিয়ে বুঝতে পারবো। তো আমরা সেই দুপুরের লাঞ্চ খেয়েই বা দুপুরের লাঞ্চ করেই আমরা সেটা এদিকে রাস্তা ছিল আমাদের, রাস্তাটা ভুল করে ফেলেছি, আমরা সেখান থেকে আবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কোথায় নিয়ে যাই দেখি, দেখা যাক কী হয়। এখন সঙ্গে আছে আমার সঙ্গে পার্থদা আছে, মাধবদা আছে, আর এক পার্থদা আছে, পার্থ স্কোয়ার। দেখা যাক। বোটে উঠে দেখি অনেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দুপুরের মেনুটা আপনাদের দেখিয়ে দিই। মেনুতে রয়েছে দেশি রুই, আলু ভাজা, চিংড়ি ও একটি সবজি, সঙ্গে স্যালাড ও পাঁপড়ও আছে। আর দেরি না করে আমিও আমার খাবারটা খেয়ে নিলাম। বর্ষার আকাশ, নিচে দিগন্ত বিস্তৃত শান্ত জলরাশি ও দুপাশের সবুজ ম্যানগ্রোভ দেখতে দেখতে আপনি নিশ্চিত হারিয়ে যাবেন প্রকৃতির কোলে। এবার বলি কিভাবে আসবেন আপনারা। কলকাতার শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ধরে সরাসরি ক্যানিং, সেখান থেকে ম্যাজিক কিংবা অটো করে গদখালি ঘাট। আপনারা ক্যানিং স্টেশন অথবা গদখালি এসে বিভিন্ন ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে এই সুন্দরবন ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন, যেমন ঔরঙ্গাবাদ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস, আপনজন, চলো যাই সুন্দরবন, অমরনাথ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস ইত্যাদি ইত্যাদি। আর আপনি যদি সড়ক পথে আসেন তাহলে সরাসরি গদখালি বা সোনাখালিতে আসতে হবে, আর সেখান থেকে লঞ্চে চেপেই সুন্দরবন। আমরা এখন সাতজেলিয়া দ্বীপের দিকে অগ্রসর হচ্ছি। এই অঞ্চলের মানুষ বসবাসকারী দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হল এই সাতজেলিয়া দ্বীপ। সুন্দরবনে এরম অনেক অজানা ও জানা দ্বীপ রয়েছে, সেগুলো সম্বন্ধে যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের জানানোর। বেশ কিছুটা নদীপথ অতিক্রম করে আমাদের বোট সাতজেলিয়া দ্বীপের ওয়াক্সপোল ঘাটে এসে লাগল। রাস্তা খুব পিচ্ছিল, জল কিছুক্ষণ হলেই নেমেছে, পলিগুলো এখনও সিঁড়িতে জমে আছে, তাই ধীরে ধীরে খুব সাবধানে নেমে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমরা এখন সাতজেলিয়া দ্বীপের দয়াপুর গ্রামে আছি। দূরে ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেখানেই যাব আমরা। এইখানে আমরা যাব, এখানে বনবিবির মন্দির আছে। এবার বনবিবির চলুন সবাই এক জায়গায় হলে আমি তখন বনবিবির সম্পর্কে আপনাদের বলব। জানতে পারি মন্দিরটি বনবিবির। নামটা শুনে কেমন যেন আশ্চর্য লাগলো, তবে যেটুকু জানলাম বাঘের দেবতা যেমন দক্ষিণ রায়, তেমনি বাঘের দেবী হচ্ছে বনবিবি। লোকপুরাণ ও লোকবিশ্বাসে এদের নিয়ে অনেক কথা কাহিনী রয়েছে। বনবিবি সুন্দরবনের মানুষকে নিরাপদ আশ্রয় দেন, জঙ্গলের রক্ষাকারী শক্তি হচ্ছে এই বনবিবি। এই বনবিবির গল্প বা কাহিনী আমার অন্য এক ভিডিওতে বিস্তারিতভাবে বর্ণনা করব, কেননা ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে,
কিছুটা সময় কাটালাম এখানে। বেশ নিরিবিলি ও শান্ত পরিবেশ। এদিকে প্রায় সন্ধ্যা নামার মুহূর্ত, তাই আমাদের সময়ের মধ্যেই হোটেলে ফিরতে হবে। দেরি না করে বেরিয়ে পড়লাম। ফেরার সময়ও চোখে পড়ল নদীর দুধারের প্রাকৃতিক মনোরম দৃশ্য। তবে আকাশ মেঘলা থাকায় মনে হলো সন্ধে যেন খুব তাড়াতাড়ি নেমে এসেছে। জলস্তর অনেকটাই নেমে আসায় আমরা অন্য ঘাটে এবার নামছি। তবে প্রথম পর্বের ভ্রমণ এখনও শেষ হয়ে যায়নি। সন্ধেতে আছে বিশেষ আকর্ষণ। সুন্দরবন অঞ্চলের শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে ঝুমুর নাচ। সন্ধে ঠিক আটটায় শুরু হয়েছে ঝুমুর নাচের আসর। সময়ের অপ্রতুলতার জন্য আপনাদের জন্য খুব অল্প করে দু একটি নাচের ভিডিও দিলাম। আমাদের মধ্যে সঞ্জয় দা ও পার্থ দা এই ঝুমুর নাচে অংশগ্রহণ করল। ঝুমুর নাচ শেষে আমরা আমাদের রাত্রের আহার গ্রহণ করলাম। মেনুতে ভাত, ডাল, পটল পোস্ত ও খাসির মাংস। রান্নার স্বাদ অনবদ্য, তাই খুব তৃপ্তি করে আমরাও খেলাম। সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভ্রমণের আকর্ষণীয় দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমি আপনাদের সামনে নিয়ে আসব। তা দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।